আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। চলো এখন দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করলাম। সকালে খাওয়া দাওয়া কাজকর্ম স্নান টান সব হয়ে গিয়েছে, সকাল থেকে আজকে কোনো ব্লগ করিনি আমি। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন দুপুরবেলা থেকে। চলো আজকে দুপুরবেলা রান্না করব আমি হচ্ছে সিম্পল ফ্রাইড রাইস করব আলুর দম। আর এখন তোমরা জানোই এখন নিরামিষ আর নিরামিষ নিরামিষই চলছে আমাদের, তো এখন চলো ফ্রাইড রাইস আলুর দমটা বানিয়ে নিই। সব কাটাকুটি গোছানো গোছানো কিছুই হয়নি, এতক্ষণ স্নান টান করে সকালে খাওয়া দাওয়া করেছি। সকালে খাওয়া দাওয়া করি 11:30, যা আমি বিয়ের পরে কখনোই কোনোদিন করিনি 11:30, কিন্তু আজকে দেরি হয়ে গিয়েছে, স্নান করতে হতো, অনেকটাই বেলা হয়ে গিয়েছে, ওই জন্য বললাম পরে রান্না করব। এখন চলো রান্নাবান্নাগুলো করে নেই, তো অবশ্যই শেয়ার করবো কাজকর্মগুলো। চলো এখন থেকে ব্লগটা শুরু, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ব্লগটা আমাদের খুব ভালো লাগবে। দেখো ফ্রাইড রাইস করবো বলে আমার কিছু কাটাকুটি হয়নি যেহেতু, তার জন্য গাজরটা বের করে নিলাম আর বিনসগুলো এনেছিল সেই বিনসগুলো বের করে নেব, এই দুটো বের করে ভাবজ করে কাটাকুটিগুলো করে নেব। তো চলো দেখতে থাকো। ধোয়া সেগুলো কিছুই গোছানো হয়নি, কিন্তু গোছাবো আগে, চলো সবজিটা কেটে নেই তারপরে এগুলো গোছাবো আমি। আর এখানে দেখছো এই চাল কুমড়োটা আমি এর মধ্যে রেখেছি, এই চাল কুমড়োটা এই কাকু দিয়েছে, যেখানে আমরা ভাড়া থেকে সেই কাকু দিয়েছে, ওই জন্য রেখেছি, সকালবেলা দিয়েছি, ওটা কালকে হয়তো রান্না করবো ওর জন্য। এরকম একটা বাটি এনে দাও না, একটা বাটি নিয়ে এনে শোনাই। দেখো আমি প্রেশার কুকারের মধ্যে আলুর দম করব বলে আলুর দমের আলুগুলো আগে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, একটু দুটো সিটি দিয়ে নেব তাহলে কি একটু ভালো হয়, তার জন্য প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম ওগুলো। আর এখানে এই যে বিনস গাজর সমস্ত কিছু, যে আদা টমেটো চাল ভেজানো আছে সব গুছিয়ে রেখেছি, এবার শুধু রান্না করলেই হয়। কাটা কুটা থাকলে রান্না করতে কত সময় লাগে তাই না? দেখো জল দিয়ে দিচ্ছি, প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেবো আমি। আর এখানে ছোট্ট কড়াইটা বসিয়ে দিয়েছি যাতে আমি বিনস আর গাজরটাকে ভেজে নেব, তেল দিয়ে দিলাম কড়াইতে। এখন ওদিকে ঢাকনা আটকাতে আমি ভুলে গিয়েছিলাম। দেখো এটা বসিয়ে দিচ্ছি গাজর আর বিনসটা ভাজা, আমার
আমার বরকে বলেছিলাম ভিডিও করতে, তাই আমার বর আমার রান্নাঘরের সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তোমরা একবার দেখো, আমি একা হলে তো দেখাতে পারি না। এখানে আদা টমেটো আছে, এটাকে মিক্সারে পেস্ট করে নেব। যেহেতু নিরামিষ তাই জন্য আদা টমেটো দিয়েই হবে আর গরম মশলা দিয়ে। চলো পেস্ট করে নেই দেরি না করে। তার মধ্যে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবো, আর এখন আমরা গরম পড়েছি বলে কাঁচা লঙ্কা দিয়ে বেশিরভাগ খাচ্ছি। শুকনো লঙ্কাটা একটু অল্প দিচ্ছি। চলো পেস্ট বানানো আমার হয়ে গিয়েছে। এই খুব সুন্দর পেস্ট হয়ে গিয়েছে, কিন্তু একটু বাকি আছে বলে আবার করেছিলাম। এবার কাজু বাদামগুলো ভেজে নেব। ওগুলো ভাজা হয়ে গিয়েছে, এই যে ভাজা হয়ে গিয়েছে, কাজু বাদামগুলো ভাজা করে নিচ্ছি। এই যে কালো সেদ্ধ হয়ে গিয়েছে, ভাতের জল বসিয়ে দিয়েছি আমি। এখানে দেখো আমাদের ওইখানে যেখানে থাকি আমরা সেখানে গাছে এখনও আম আছে, যেহেতু এবার একটা পাকা আম পড়েছে, তার জন্য পাখিটা খাচ্ছে সেটা আমার হাজবেন্ড তো ভিডিও করেছে। শালিক পাখি আর চড়াই পাখির মধ্যে একটু ঝগড়া হচ্ছে আমটা খাওয়া নিয়ে। ওটা বুলবুলি পাখি, মুহূর্তগুলো কিন্তু সচরাচর দেখতে পাই না আমরা, কিন্তু ওর কাজ নেই, ও বসেই ছিল জানলার ধারে তাই ভিডিওটা করলো। দেখো কি সুন্দর লাগছে, আর গাছ পাকা আম পড়েছে, আর পাখিটা কি সুন্দর খাচ্ছে। তো চলো, এই দেখো আম, দেখো এখন তোমাদের আম দেখাচ্ছি। এখন অনেক গাছে, মানে এখন কোনো গাছে আম নেই বললেই চলে, কিন্তু এখানে গাছে আম আছে। আমগুলো এক একটা প্রায় 500-600 করে ওজন গাছের আমগুলো। এই সময় এখন পাকার সময় নাকি কাকিমা বলছিলো, এই বাড়ির কাকিমা, যে এখনই এই আমগুলো পাকে। তো আছে আম গাছে, অনেক আমই আছে, মাঝে মধ্যে গাছ পাকা আম পড়ে, দেখতে পেলে হয়তো আমরা নেই বা অন্য কেউ দেখতে পেলে অন্য কেউ নেয়। আর কাঁচায় ভীষণ টক। তো চলো, এই যে আলু সেদ্ধ হয়ে গিয়েছে আমার, আমি তার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল একটু বেশি পরিমাণে তেল দিলাম, কারণ আলুটা অনেকটাই ছিল। এই তেজপাতা আর শুকনো লঙ্কা আমি এতে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর ওদিকে ভাত হয়ে গিয়ে, ভাত বসিয়ে দিয়েছি, আর জিরে ফোড়ন দিচ্ছি। আলুর দমে জিরে ফোড়ন দিলাম, দেব। এগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। নেওয়ার পর এই যে গোটা এলাচ একটু ফাটিয়ে ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে, তো খেতে খুব ভালো হয়, বাট সেন্ট খুব সুন্দর আসে। তার জন্য দিয়ে দেব আমি এর মধ্যে গোটা এলাচ ফোড়ন, লবণ দিলাম, একটু হলুদ দিলাম, তা নয়তো আদার পেস্ট যখনই আমি দেবো তখন ছ্যাক করে গায়ের মধ্যে আসে, তার জন্য আমি আগে একটু লবণ হলুদ দিয়ে নিলাম, তাহলে কি এটা আমার গায়ের মধ্যে আর আসলো না। এই যে মশলাটা, খুব সুন্দর কালার এসছে। দেখো এবার কিছুক্ষণ আমি কষিয়ে নেব, তারপরে জল দেব। দেখো ভাত হয়ে গিয়েছে, ভাতটা উপুর করে দিয়েছি। তারপরে এখানে ফ্রাইড রাইস করার জন্য বড় কড়াই বসিয়ে দিলাম, এতে এবার ফ্রাইড রাইসটা আমি বানিয়ে নেবো। যেহেতু অল্প ভাত তার জন্য আমি কড়াইতেই করবো, আর এখানে মশলাপাতি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এটা এলাচটা গুঁড়ো করবো, কিছুটা ফ্রাইড রাইসে দেবো আর কিছুটা আলুর দমে দেবো। দেখো ভাত, এবার আমি এটা সুন্দর করে ভাজা করে নিচ্ছি এলাচটা।
যাচ্ছি। দেখো গরমে একেবারে বিধ্বস্ত অবস্থা আমার। এখানে শিলে বেটে নেবো এলাচটা, যেহেতু অল্প মিক্সচারে দিলে তো সুন্দর হয় না, তার জন্য শিলটাকে আগেই ধুয়ে আমি সুন্দর করে শুকিয়ে রেখে দিয়েছিলাম এটা বাটবো বলে। চলো এটা বেটে নেই, কিন্তু এখন গরম এটা বাটা যাচ্ছে না বলে পরে বাটবো ওটা। এতে ঘি দিয়ে দিলাম, ফ্রাইড রাইস করবো বলে কড়াইটা গরম করে ঘিটা দিয়ে দিয়ে ঘিটা গরম করবো, করে গ্যাসটাকে অফ করে দেবো এই কড়াইয়ের গ্যাসটাকে। তারপরে ভাতগুলো সব ঢেলে দিলাম সুন্দর করে। এবার যা ভাজা ভুজি রয়েছে গাজর বিনস এগুলোকে সব ভাতের মধ্যে দিয়ে দেবো, দিয়ে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দেবো, একটু মিষ্টি দেবো। রান্না বান্নাগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই না, একবারে বেড়ে তারপর তোমাদেরকে দেখাই। দেখো নাড়াচাড়া দিয়ে দিয়েছি সুন্দর করে, সুন্দর করে নাড়বো নেড়ে এবার একটু মিষ্টি দিয়ে এটাকে বানিয়ে ফেলবো। আর একটু ভাত মনে ছিল না, একটু তুলে রাখছি আমার ছেলের জন্য, যেহেতু ও ফ্রাইড রাইস খাবে না তার জন্য। হ্যাঁ দেখি চলো বন্ধুরা আমরা সবাই খেয়ে, আমরা দুজন খেয়ে নেই, ছেলের তো খাওয়া হয়ে গিয়েছে, এই যে আমারটা। চলো খাওয়া দাওয়া করে নেই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। দেখো খাওয়া দাওয়া করে একটুখানি 10-15 মিনিট মতো শুয়েছিলাম, তারপরে উঠলাম। ছেলেটা ওই ঘরে একদম ঘুমাচ্ছে না, দুষ্টুমি করছে, তাই ভাবলাম উঠি। উঠে তোমাদেরকে একটা জিনিস দেখা, এইদিক এই এই ঘরে দেখি আরেকজন একটা জিনিস করছে, সেটা হলো তোমাদের দেখাচ্ছি। আর এই যে ইনি এই ঘরে শুয়েছিল, তারপরে ইচ্ছা করছে নাকি আম খেতে, তার জন্য আম কাটতে বসে পড়েছে। এই যে আম কাটছে, তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখাই। আমাদের পাশের বাড়ির গাছে যে আমগুলো তোমাদের দেখালাম না, ওই আমগুলো ও একটা পেরে নিয়ে তাই কাটছে। আর এই আমগুলো না বিষাক্ত টক, বিষাক্ত টক বললেও মানে কম হবে, পাকলে কিন্তু মিষ্টি। এখন পেকে দুটো একটা করে পড়ছে, খেয়েছি কিন্তু কাঁচা অবস্থায় তো বিশাল টক, আর এখনও বিশাল টক, হলুদ হলুদ হয়ে গেছে বলে এই না যে মিষ্টি গুটি, মানে বিশাল টক। মিষ্টি না না মিষ্টি কোথায়, টক বিষাক্ত। ও সেটা তো, সেটা তো অনেকটা পেকে গিয়েছিল তাই তো পাকে। মানে খুব ঠিক টক না, একটু হালকা পেকে পেকে মতন গিয়েছে, অল্প অল্প। কি লঙ্কা, কাঁচা লঙ্কা দিচ্ছ? হ্যাঁ দাও অল্প, না না কাঁচা লঙ্কাই দাও, এনাও। বিট লবণ আছে কিন্তু ওই দ্বিতীয় তৃতীয় তাকে। হ্যাঁ বিট লবণ দিয়েই করো, নাকি এমনি লবণ দেবে? বিট লবণই দাও, ভালো লাগবে তাই না? চলো মাখিটাকে আনো, ঘুমাবি না কেন বল? ওই ঘরে দুটো ফ্যান চলছে, ঘুমাবি না কেন বল? বল বন্ধ করেছিস? কটা বাজে এখন? এই যে কি দারুন, কাঁচা লঙ্কা দিয়ে আর লবণ দিয়ে এটা মাখানো হয়েছে, বিট লবণ দিয়ে, কি সুন্দর না? বাবু একটা খাবে, বাবা খা। চলো এখন ওই ঘরে বসে বসে আমটা খাবো, তা নয়তো আমার ছেলে একদম ঘুমাচ্ছে না, ঘরে বসবো আর ও শোবে। যা 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 শুতে যা।
কি হলো জানো বসো ফ্যানটা একটু বন্ধ করো এক সেকেন্ড বন্ধ করো তো চলো আমি আরো খেয়ে নেই আম টাম গুলো আজকে বাড়ি আছি বলে তাও একটু ভালো লাগছে আর অন্যদিন বাড়ি থাকে না ভালো লাগে না একা একাই থাকতে হয় একা একা বকবা বকবা করতে হয় আর আমার ছেলে এই যে তো চলো আজকের আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দুজন মিলে আমটামগুলো খাই একটু গল্প টল্প করি আজকে বিকেলে কোথাও যাওয়ার নেই বাড়িতেই থাকবো আর রান্নাবান্না কিছুই করবো না সব কিছুই আছে তো চলো এখন বাজে 4টে আর শোবো না ওকে একটু ঘুম পাড়াবো তো আমটাম খাই আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হয় পরের ভিডিও ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো